হ্যালো ভিউয়ার্স, টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্লে স্টোরের কান্ট্রি রিজন কীভাবে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ট্রান্সফার করবেন তার বিস্তারিত বিষয় খুব সহজেই আজকের এই ভিডিওতে দেখাবো। এর জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার প্রথমে একটি রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ডস। প্রথমে আমি প্লে স্টোর ওপেন করে দেখাচ্ছি। প্রথমে আমি প্লে স্টোর ওপেন করছি, তারপরে এখানে থ্রি ডটে, তারপরে সেটিংয়ে ক্লিক করবো, তারপরে অ্যাকাউন্ট, তারপরে মানে অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস পারমিশনে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার কান্ট্রি রিজন এখন বাংলাদেশ রয়েছে, তো আমি এটাকে এখন ইন্ডিয়ার কান্ট্রি রিজনে অর্থাৎ ইন্ডিয়ার কান্ট্রিতে আমি এটাকে ট্রান্সফার করব। তো ইন্ডিয়াতে এটা করতে গেলে অর্থাৎ ইন্ডিয়ার কান্ট্রিতে ট্রান্সফার করতে গেলে প্রথমে আপনাদেরকে কী করতে হবে, প্রথমে আমাদেরকে জিমেলের লোগোতে ক্লিক করতে হবে, তারপরে এখানে গুগল অ্যাকাউন্ট সেটিং অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, তারপরে এখানে একটু ডান দিকে আমাদেরকে চলে যেতে হবে। তো ডান দিকে যাওয়ার স্লাইড করে যাওয়ার পরে একটা অপশন পেয়ে যাব, তো জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট, একটু ওয়েট করতে হবে, কারণ এটা ইন্টারনেট কানেকশানটা একটু ভালো লাগবে। তো এখানে একটা অপশন পেয়ে যাব, পেমেন্টস অ্যান্ড সাবস্ক্রিপশন, তার নিচে একটা অপশন পেয়ে যাব ম্যানেজ পেমেন্ট মোড, ম্যানেজ পেমেন্ট মেথডস। তো জাস্ট এই অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই পেজটা কিন্তু আবারও লোড নেবে, তো জাস্ট ওয়েট। আর তারপরে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে, এর নিচেই কিন্তু একটা অপশন পেয়ে যাবো, দেখুন অ্যাড পেমেন্ট মেথড, জাস্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে, এখানে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড, এখানে আপনাদেরকে যে কোনো ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড নাম্বার দিতে হবে। তো আপনারা যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়ার যদি মানে কান্ট্রি রিজন করতে চান, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ডেবিট কার্ডের মানে নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা সেটা কপি করে মানে আপনারা ইউজ করতে পারবেন। তো আমি এখানে দেখাচ্ছি আমার রয়েছে, তো আমি এখান থেকে আমি কপি করে নিচ্ছি। এটা হচ্ছে ফ্রি ডেবিট কার্ড, এটা আপনারা ইউজ করতে পারেন, জাস্ট ওয়েট, মিনিমাইজ করে নিচ্ছে, তারপরে এখানে পেস্ট করে দেব, জাস্ট ওয়েট। তো এখানে কার্ড রিকোয়ার্ড বলছে, এখানে এক্সপায়ার ডেট, তো এক্সপায়ার ডেটটা আমার রয়েছে, আমি দেখে নিচ্ছি কত আছে, 5/25/05/25। তারপরে এখানে সিবি, সিবিটা আপনারা দিয়ে দেবেন 735, তো আমি এখানে 735 দিলাম। তারপরে এখানে কান্ট্রিটা আপনারা এখানে চুজ করে নেবেন ইন্ডিয়া, ঠিক আছে। তো কান্ট্রিটা ইন্ডিয়া চুজ করার পরে আপনাদেরকে অ্যাড্রেসটাও কিন্তু এখানে ঠিকঠাক বসিয়ে দিতে হবে, এই যে এই অ্যাড্রেসটা আছে রয়েছে সেই অ্যাড্রেসটা আপনারা কপি করবেন, আর পিনকোডটাও আপনারা এখানে কপি করে দেবেন, ঠিক আছে। তো আমি এটা কপি করে দিয়েছি, আর সিটিটা আপনারা এখানে মুম্বাই টাইপ করবেন, আর স্টেটটা আপনারা মহারাষ্ট্র, ঠিক আছে। এরপরে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে দেখতে পাবেন নিচে একটা মানে সেভ অপশন, তো এই অ্যাড্রেস, ঠিক আছে, পোস্ট কোড, স্টেট, তারপরে এখানে ক্রেডিট কার্ড, ঠিক আছে, বা ডেবিট কার্ড, মানে সমস্ত মানে জিনিসের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এগুলো দেখে দেখে মানে ইউজ করতে পারবেন। তারপরে এখানে সেভ অপশানে ক্লিক করব, সেভ অপশানে ক্লিক করার পরে এখানে একটা অপশান চলে আসবে আপডেট, তো জাস্ট এখানে আপডেট অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আরেকটা অপশান চলে আসবে, তারপরে আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে মেন মেনু থেকে, তারপরে আমাদেরকে কী করতে হবে, প্লে স্টোর যেটা রয়েছে তো সেই প্লে স্টোরটি আমাদেরকে ওপেন করতে হবে। ওপেন করার পরে তো একটু আমাদেরকে ওয়েট করতে হবে, জাস্ট ওয়েট। তো এখানে আমাদেরকে আবার থ্রি ডটে মানে জিমেলের লোগোতে ক্লিক করতে হবে, তারপরে এখানে সেটিং অপশানে ক্লিক করতে হবে, তারপরে জেনারেল অপশানে ক্লিক করতে হবে, অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস পারফেন, জাস্ট এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে
দেখুন এটা মানে আমার বাংলাদেশ ছিল, এখন এটা ইন্ডিয়ার মানে কান্ট্রিতে ট্রান্সফার হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজেই বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে মানে কান্ট্রি রিজন পরিবর্তন বা চেঞ্জ করতে পারবেন। এছাড়াও আপনারা এখান থেকে যে গুগল গিফট কার্ড মানে সমস্ত কাজগুলো করতে পারবেন। আর আপনারা যদি গুগল গিফট কার্ড 50 রুপিজ নিতে চান কিংবা আদার্স 10 রুপিজের নিতে চান, তো আপনারা আমার সাথে ফেসবুক আইডিতে কিংবা SMS কিংবা আমাকে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।